এয়ার এর পক্ষ থেকে তোমাদেরকে সকলকে জানাই স্বাগতম। আমি আছি মোহাম্মদ আব্দুল সালাম সুজন, আমি বর্তমানে শের-ই বাংলা মেডিকেল কলেজ বরিশালে অধ্যয়নরত আছি। একই সাথে তোমাদের মাঝে উপস্থিত আছেন মাসুদুর রহমান ভাইয়া, তিনি যশোর মেডিকেল কলেজ অধ্যয়নরত আছে বর্তমানে, এবং বর্তমানে আমার আজকের ক্লাসটা আমি নেব। তার পাশাপাশি তোমাদের মাঝে গেস্ট হিসেবে আছে মাসুদ ভাইয়া। আর আজকে তোমাদের যে বিষয়ে ক্লাস হবে সেটা হলো তড়িৎ রসায়ন। মূলত ক্লাস বলার চেয়ে সাজেশনমূলক ক্লাস বলাই যায়, কারণ আজকে আমি টপিক বাই টপিক বোঝাবো এমন না, আমি জাস্ট আজকে তোমাদের সাজেশন দেবো কোথায় কোথায় থেকে প্রশ্ন আসে, কোন কোন জিনিসগুলো তোমরা বেশি ভুল করো, কোন কোন জিনিসগুলো তোমাদের কাছে কনফিউজিং লাগে, কোন কোন জিনিসগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা শতভাগ, এবং আরও একটা বিষয় তোমাদের মাঝে কী কী প্রশ্ন আছে সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে আসছি। এবং তোমাদের গতকাল থেকে ফ্রি ক্লাস চালু হয়েছে আমাদের গ্রুপে, তো আমাদের মেডিকেল ইউনিভার্সিটি সিকার্স গ্রুপে তোমরা অনেকেই গতকালকে লাইভ ক্লাসটা করেছো। তো এটা মূলত তোমাদের কথা চিন্তা করেই নেওয়া, তোমাদের যেহেতু সামনে এইচএসসি এক্সাম এবং তোমাদের তিনটা সাবজেক্টের ওপরে এক্সাম হচ্ছে, তো তিনটা সাবজেক্ট যদি গুছানো পরিস্থিতি নেওয়া যায় তাহলে অবশ্যই সহজে এ প্লাস পাওয়া সম্ভব। এবং তোমরা নিজেরাও বুঝতে পারছো না তোমাদের এই যে এইচএসসি রেজাল্ট এটা তোমাদের অ্যাডমিশানের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এবং তোমার এই অ্যাডমিশানে চান্স না হলে তোমার এই যে 12 বছরের পড়ালেখা এটা দেখবে তখন মনে হবে একেবারে যেন কচুর পাতার উপর পানির মতো, বুঝতে পারছো? ওটা যে কতক্ষণ আছে তার কোনো গ্যারান্টি নাই। তো এই কারণে তোমাদের হাতে যেটুকু সময় আছে তোমরা চেষ্টা করবা সর্বস্ব দিয়ে সেটা কাজে লাগানোর, এবং শেষ সময় এসে সময় নষ্ট না করে যতটা ইফেক্টিভ করে তোলা যায় তোমাদের জন্য সেরকম করে রাখবা। আচ্ছা, তো আমি প্রথমেই আজকে তোমাদের, যেহেতু আজকে প্রথম জুমে ক্লাস, তো তোমাদের কাছ থেকে আমি একটু একটু করে পরিচয় নেব। আমি তোমাদের কমেন্ট সেকশানে লিখতে বলছি তোমাদের পরিচয়গুলো, এর মধ্যে এই ঝুমা হালদার পরিচয় দিচ্ছে, সুমায়া দিচ্ছে, পিয়া মণ্ডল সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ, প্রবীর আঠুলি আব্দুল কাদির স্কুল অ্যান্ড কলেজ মাঝহারুল, দিগেন্দ্র বর্মন গভর্নমেন্ট কলেজ সুনামগঞ্জ, আর এরপরে রূপা মণ্ডল আছে। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকে আসছে, এবং আচ্ছা তোমাদের মধ্যে রায়হান জয়েন দিচ্ছ, আচ্ছা রায়হান কোথা থেকে জয়েন দিচ্ছ একটু আনমিউট করে রেসপন্স দিতে পারো তাহলে ভালো লাগবে। আমি সময় সাপেক্ষ, তোমাদের সময় চলে যাবে, দ্যাটস ওয়াই আমি পরিচয় পর্বে যাচ্ছি না বেশি। আচ্ছা ঠিক আছে, আমি পরিচয় পর্বটা আপাতত অফ রাখি, আমি ক্লাস নিতে নিতে তোমাদের সাথে পরিচয় হবো, তোমাদেরকে প্রশ্ন করতে করতে পরিচয় হবো, আর এর মধ্যে তোমরা কমেন্ট সেকশানে বা চ্যাটে তোমরা তোমাদের পরিচয়গুলো দিতে থাকো। আচ্ছা, তো তাহলে কি আমরা ক্লাস শুরু করবো? তোমরা সবাই বলো দেখি, তোমরা সবাই বই নিয়ে বসছো, তো তোমরা সবাই হাজারি নাকসারের বইটা নিয়ে বসতে পারো। আমরা আজকে রসায়ন দ্বিতীয় পত্রের অধ্যায়ে, দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা বইগুলো নিয়ে বসো, আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করবো। তোমরা কি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো তোমাদের আজকে, তোমরা আচ্ছা আমার একটু কথা বলো, তোমাদের কি আমি প্রথম থেকে টপিক ওয়াইজ আলোচনা শুরু করবো, নাকি তোমাদের আগে কোন কোন জায়গা থেকে রিটেন আসবে সেইগুলো আলোচনা করে তারপরে এমসিকিউ যাবো, নাকি আগে এমসিকিউ আলোচনা করে তারপরে রিটেনে যাবো? তোমাদের ওপরে সব কিছু আজকে, যেহেতু তোমাদের সাথে আমরা, যাতে একটা জিনিস বিষয়টা ভেবে দেখো, তোমাদের সাথে ফেসবুক লাইভে কথা হলে কিন্তু তোমরা চ্যাটে বা ওখানে কমেন্ট সেকশানে কমেন্ট করলেও কিন্তু আমাদের সাথে ডাইরেক্ট কমিউনিকেট হয় না, কিন্তু জুমে জিনিসটা আমাদের সাথে ডাইরেক্ট কমিউনিকেট করা সম্ভব, দ্যাটস ওয়াই আমরা তোমাদের সাথে জুমে আসছি। তো এই কারণে তোমরা আমাদের সাথে ফ্র্যাঙ্কলি কথা বলো, সমস্যা নাই, তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু জানার থাকলে সব কিছু নিয়েই প্রশ্ন করতে পারো, সমস্যা নাই। তো এখন তোমরা বলো আমাদের থেকে আমি কিভাবে আগে করব। তোমাদের এই অধ্যায় থেকে তিন ক্যাটাগরির ম্যাথ আসে, এই অধ্যায় থেকে তিন ক্যাটাগরির ম্যাথ আসে, যেগুলো এমসিকিউ বলো রিটেন বলো সব কিছুর জন্য ইম্পর্টেন্ট। তো এখন কি আমি তাহলে তিন ক্যাটাগরির ম্যাথটা হালকা আলোচনা করে তারপরে এমসিকিউটা দেখাবো, নাকি আগে এমসিকিউ যে টাইপগুলো আছে সেগুলো দেখাই দিয়ে ম্যাথে যাব, কোনটা করতে চাচ্ছ তোমরা? রেসপন্স দাও কেউ। ভাই আগে এমসিকিউ গুলো করি। আচ্ছা, আর বাকিদের মতামত দাও, আমি তো একজনের মতামতে না, তোমরা সবাই মতামত দিবো আজকে, সবাই আনমিউট করে মতামত দিতে পারো, স্ক্রিনের উপর মাইক্রোফোনটা আনমিউট করে মতামত দাও। আচ্ছা, রায়হান আছে কলোরা গভর্নমেন্ট কলেজ থেকে, আচ্ছা সময় বলছে ভাইয়া যেটা ভালো করলে হয় সেটাই করো। আচ্ছা,
তো আমি আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে আগে আগে কিছু কিছু এমসিকিউ টপিকগুলো দেখাই দিই। আমি হয়তো সব কিছু আলোচনা করতে পারবো না, তোমাদের বেসিক ক্লিয়ার করতে চাইলে সবটা পারবো না, তবে তোমার আচ্ছা তার আগে আমাদের মাসুদ ভাইয়া কি আছে লাইনে? না, তিনি হয়তো চলে গেছেন। আচ্ছা, তো বিষয়টা হলো যেটা যে আমার ইজি টু লার্ন উইথ সালাম ইউটিউব চ্যানেলে তোমরা দেখবে ওখানে চতুর্থ অধ্যায়ের ওপর প্লে লিস্টের মধ্যে গিয়ে কেমিস্ট্রি গিয়ে ওখানে চতুর্থ অধ্যায়ের ভিডিও দেওয়া আছে, ওখানে আমার লাইন বাই লাইন আলোচনা করা আছে। তো তোমরা যদি চাও যে ভাই আসো আমাদের লাইন বাই লাইন আলোচনা করলে ভালো হতো, তোমরা ওটা দেখে নিতে পারো, ওটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন মূলত আমার কাছে হলো তোমাদের সাজেশনমূলক ক্লাস নেওয়া, দ্যাটস ওয়াই আমি কিন্তু একটু দ্রুত যাব এবং আমি জাস্ট এমসিকিউ টপিকগুলো দেখাই দেবো। যেমন এখানে শুরুতেই একটা আছে, দেখো টর্চ লাইটে ব্যবহৃত, তোমরা এখান জায়গায় স্টার দিয়ে রাখো, এরকম পাশে স্টার দিয়ে রাখো যাতে পরীক্ষার সময় এই জিনিসগুলো পড়তে ভুল না হয়। আর সেখানে দেখো বলা আছে টর্চ লাইটে শুষ্ক ব্যাটারি ব্যবহৃত হয়, তোমরা তো এগুলো জানো টর্চ লাইটে তোমরা কি হক ব্যাটারি বা আদার্স কিছু ব্যাটারি আছে যেগুলো তোমরা ইউজ করো ওগুলো কি শুষ্ক ব্যাটারি। এরপরে ক্যালকুলেটারে ব্যবহৃত হয় নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি, ক্যালকুলেটার ব্যবহৃত হয় নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি, হার্টের পেসমেকার এবং ঘড়িতে ব্যবহৃত হয় লিথিয়াম ব্যাটারি। এখন এইখানে দুইটা জিনিস আছে, একটা আছে লিথিয়াম ব্যাটারি, একটা আছে লিথিয়াম আয়ন ব্যাটারি, এখন কোনটা কোথায় ইউজ করব। এখন কথা হলো দেখো আমাদের হার্টের পেসমেকার আর ঘড়ি দুইটা জায়গা, আমাদের এই যে দুই জায়গায় কিন্তু চার্জ দেওয়া লাগে না, বুঝতে পারছো, বাইরে থেকে তোমরা চার্জ দাও না। তো হার্টের পেসমেকার আর ঘড়ি এই দুই জায়গায় মনে রাখবা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করবো। এবং এইখানে দেখো আয়ন কথাটা আছে, অর্থাৎ তোমরা বুঝবা যেখানে যেখানে আমরা চার্জ দিই, এটা জাস্ট মনে রাখার টেকনিক দিচ্ছি কিন্তু এমন না যে ওটার কারণে। এখানে লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে মনে রাখবা এই যে ল্যাপটপ, সেলফোন, ডিজিটাল ক্যামেরা এগুলো ধরে নাও তোমরা চার্জ দাও, এগুলোতে থাকবে হলো লিথিয়াম আয়ন ব্যাটারি। তো এভাবে তোমরা এগোতে করতে পারো, এই জিনিসটা ইম্পর্টেন্ট আছে। এবং এইখান থেকে এই পেজটা থেকে এমসিকিউ আসার কিছু জায়গা আছে, সেই জায়গা যদি বলি তোমরা এখান থেকে যে উদাহরণগুলো আছে এই সংখ্যাগুলো কত আগে আসলে আসতে পারে, তবে উদাহরণগুলো এমসিকিউ আসার জন্য ইম্পর্টেন্ট। আর তড়িৎ সুপরিবাহের উদাহরণ কোনগুলো, যেমন এখানে কপার আছে, অ্যালুমিনিয়াম আছে, আয়রন আছে, জিঙ্ক আছে, সিলভার আছে, এগুলো আচ্ছা। এরপরে আছে অর্ধপরিবাহী কোনগুলো বা সেমিকন্ডাক্টর, যেমন সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হলো অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। এই কখনও কখনও অর্ধপরিবাহী না থেকে কিন্তু এমসিকিউ অপশানে দিতে সেমিকন্ডাক্টর, এই জিনিসটা মাথায় রেখো। আর আরেকটা কথা বলবো তোমাদের, এই যে এখান থেকে দেখো এই যে কোনটি অর্ধপরিবাহী, এই প্রশ্নটাই কিন্তু এবার ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসছে। তো দেখো এই প্রশ্নগুলো কিন্তু সহজে পরীক্ষায় চলে আসে। এরপরে সুপার কন্ডাক্টরের মধ্যে এখানে দুইটা সংকেত দিয়ে এখানে দেখো এখানে সন্ধি তাপমাত্রা দেওয়া আছে, এই সন্ধি তাপমাত্রা এই জায়গাটা ইম্পর্টেন্ট। এই তাপমাত্রা দুইটা মনে রাখবে, একটা হলো 23.2 কেলভিন, একটা হলো 90 কেলভিন। তাহলে মনে রাখবে তোমরা এখানে দুইটা তাপমাত্রা দেওয়া আছে, একটা হলো 23.2 কেলভিন, একটা হলো 90 কেলভিন। তো এইখানে দেখো তোমরা এটা মনে রাখতে পারো এইভাবে, এখানে দেখো NB আছে, NB কয়টা অক্ষর, দুইটা অক্ষর, এরপরে 3 আছে তাহলে 3 দিলাম, আবার দেখো পরে আছে জি, তাহলে এটা শেষ হয়ে গেলে একটা দশমিক দিলাম, পরে আছে জি দুইটা অক্ষর, তাহলে 2 দিলাম, 23.2। এই তাহলে এইটার ক্ষেত্রে হলো 23.2 কেলভিন এবং এই তাপমাত্রাটা আছে কিন্তু ক্যালভিন, নট ফারেনহাইট, নট ডিগ্রি সেলসিয়াস, অবশ্যই আছে ক্যালভিনে। আর এখানে এই বড় যে সংকেত এর আছে 90 কেলভিন। তো এই দুইটা তাপমাত্রা এভাবে মনে রাখবো, তোমাদের এইগুলো মুখস্থ করা লাগবে না, জাস্ট এরকম টেকনিক্যালি মাথায় রাখো, কারণ এগুলো যদি হুট করে চলেও আসে তবে এখান থেকে তোমরা অ্যান্সার করতে পারবা। আচ্ছা, আর এখানে একটা জিনিস আছে যে তড়িৎ পরিবাহের প্রকারভেদ দুইভাবে আলোচনা করা আছে। তো এখানে যেটা আছে এখানে হলো তড়িৎ পরিবহনের যে মেকানিজম ওই তার ভিন্নতার ওপরে ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো ইলেকট্রনীয় আর একটা হলো ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী, আর একটা হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তো এটার একটা শক আছে, এটা শক এখানে আছে, এখানে দেখো এই জিনিসটা, এখানে ইলেকট্রনীয় এই জিনিসটা কিন্তু খদাকে চলে আসে, তোমাদের খদাকে চলে আসে, এই জিনিসটা মাথায় রেখো, এই পার্থক্যটা কিন্তু তোমরা একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট আছে এবং এমসিকিউ এখান থেকে প্রশ্ন করা যায়। আচ্ছা, তো এখানে দেখো একটা আছে ইলেকট্রনীয় বা ধাতব তড়িৎ পরিবাহী, অর্থাৎ এটা হবে তুমি মনে রাখবে এটা হলো শক্ত বস্তু, আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী এটা হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, এটা হলো তরলের মধ্যে হচ্ছে, এভাবে মনে রাখবে। এখন এই জিনিসটা কীভাবে মনে রাখবে দেখো, বিষয় হলো এই যে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, যেহেতু নামের মধ্যে আছে ইলেকট্রনীয় পরিবাহী, তাহলে এখানে পরিবহনটা তড়িৎ পরিবহন হবে কীভাবে, সঞ্চরণশীল ইলেকট্রন দ্বারা, তাহলে তড়িৎ প্রবাহ হবে কীভাবে, সঞ্চরণশীল ইলেকট্রন দ্বারা। আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী এটা হলো তরলের মধ্যে হচ্ছে, তাহলে এখানে হলো সঞ্চরণশীল ধনাত্মক আর ঋণাত্মক আয়ন দ্বারা, তড়িৎ বিশ্লেষ্য মানে কি ওখানে আয়নী বিভক্ত হতে হবে, তাহলে এখানে হলো ধনাত্মক আর ঋণাত্মক আয়ন দ্বারা তড়িৎ প্রবাহ ঘটবে। আচ্ছা, এখন দেখো ইলেকট্রনীয় পরিবাহী কী, এটা বলছিলাম কি
সংশ্লেষণশীল ইলেকট্রন দ্বারা হচ্ছে একটা শক্ত বস্তু, তাহলে এটা হলো একটা ভৌত পরীক্ষা, এভাবে মনে রাখবা। আর কারণ দ্বিতীয় মাত্রা শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তন ঘটে, আর ইলেকট্রনীয় মানে দ্রব্যবিশ্লেষ্য যে পরিবাহী এটা হলো রাসায়নিক বিক্রিয়া, সেটি একটা দ্রবণের মধ্যে হচ্ছে, তাহলে এটা হলো রাসায়নিক বিক্রিয়া। আচ্ছা আরেকটা জিনিস দেখো, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কী হয়, তুমি যদি একটা লোহার তারের তাপমাত্রা বৃদ্ধি করো তাহলে এর রোধটা কি বাড়ে নাকি কমে, কেউ রেসপন্স দাও তো তোমরা সবাই, রোধটা বাড়ে নাকি কমে, তোমরা কমেন্টে চ্যাটে উত্তর দিতে পারো, মাইক্রোফোন অন করে উত্তর দিতে পারো। আচ্ছা বলো দেখি, আমি এই লোহার আচ্ছা তাপমাত্রা বাড়ালে রোধ বেড়ে যায়, এই যে তাপমাত্রা বেড়ালে রোধ বেড়ে যায়, কারণ দৈর্ঘ্য বেড়ে যায় তখন এর রোধও বেড়ে যায়। তো তাপমাত্রা বাড়ালে যদি রোধ বেড়ে যায় তাহলে রোধ কী করে, এর তড়িৎ বহন ক্ষমতাকে বাধা দেয়। তো এই কারণে তড়িৎ পরিবাহীর ক্ষেত্রে মানে ইলেকট্রনীয় বা ধাতু পরিবাহীর ক্ষেত্রে কী হবে, তাপমাত্রা যদি বৃদ্ধি করো তাহলে তড়িৎ বহন ক্ষমতা হ্রাস পাবে। আর দ্রবণের মধ্যে কী হয়, দ্রবণের মধ্যে তুমি যত তাপ দিবা তত আয়নগুলো আরও তাড়াতাড়ি বিভক্ত হবে। তো এই কারণে কী আছে যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে আমি যত তাপমাত্রা বাড়াবো তত তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পাবে। আচ্ছা এখন কথা হলো ধাতব পরিবাহীর ক্ষেত্রে তোমরা কী করতে, কুলম্বের সূত্র প্রয়োগ করতে, দুইটা চার্জ নিয়ে এখানের মধ্যে আর দূরত্ব থাকলে এখানে কুলম্বের সূত্র প্রয়োগ করতে, আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে তোমরা ফ্যারাডের সূত্র প্রয়োগ করবা। আচ্ছা আর আরেক কয়েকটা জিনিস আছে এখানে, যে এখানে কোনটা সবল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য আর কোনটা তড়িৎ অবিশ্লেষ্য, যদি এটা পরবর্তীতে একটা শখ আছে এখানেও আছে। সবল তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো, যেগুলো 70-100% আয়নিত হয়, আর দুর্বল কোনগুলো, যেগুলো 1-10% আয়নিত হয়। এই উদাহরণগুলো মনে রেখো, তোমরা তো এগুলো কম বেশি সবাই জানো, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, এগুলো সবই সবল তড়িৎ বিশ্লেষ্য। দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে আছে হাইড্রোজেন ফ্লোরাইড দ্রবণ আর ইথানোয়িক অ্যাসিড, তড়িৎ অবিশ্লেষ্যের মধ্যে আছে চিনির দ্রবণ, অ্যালকোহল, তরল হাইড্রোকার্বন, এইগুলো। আচ্ছা কেউ কিছু প্রশ্ন করবা বলো। আচ্ছা কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছ তোমরা মাঝারুল? জি না ভাইয়া, ভুল, আমি বের হয়ে গেছিলাম তো আবার ক্লাসে জয়েন হয়েছি, তো সেজন্য আনমিউট হয়ে গেছিল। আচ্ছা সমস্যা নেই, আমি রেকর্ড করে রাখছি, ইনশাল্লাহ তোমাদের রেকর্ডেড ভিডিও দিয়ে দেবো, তোমাদের রেকর্ড করে রাখছি, তো রেকর্ডেড ভিডিও দিয়ে দেবো, তোমরা যেটুকু মিস করে ফেলবে ওটুকু আবার দেখে ফেলো। আচ্ছা আর এখানে একটা কথা আছে দেখো, ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী হলো পারদ তরল ধাতু, পারদটা কিন্তু তরল ধাতু, তারপরে কিন্তু এটা একটা ইলেকট্রনীয় পরিবাহী, এটা একটা ব্যতিক্রম, এই জিনিসটা মাথায় রাখো, ব্যতিক্রম জিনিসগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অনেকই অনেক ইম্পর্টেন্ট। আর এখানে গ্রাফাইট একটা কার্বনের রূপেতে এখানে sp2 সংকরণ ঘটে, কারণ তোমরা তো জানো গ্রাফাইট ক্ষেত্রে sp2 সংকরণ ঘটে আর হীরকের ক্ষেত্রে sp3 সংকরণ ঘটে। এ কারণে গ্রাফাইট কিন্তু একটা সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকার কারণে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু হীরক বা হীরা বিদ্যুৎ পরিবহন করে না। এটা কিন্তু তোমরা আবার পরীক্ষা হলে অনেকেই ভুল করে বসে যে হীরক পরিবহন করে নাকি গ্রাফাইট পরিবহন করে, তো হীরক মানে কি হীরা, তো হীরা তো একটা কি শক্ত বস্তু, ওটা তো তড়িৎ পরিবহন ক্ষমতা নাই, এভাবে তোমরা মনে রাখো। আচ্ছা আর দেখো, চট্টগ্রাম বোর্ড 2019 বলছে তাপমাত্রা বৃদ্ধিতে ধাতুর ইলেকট্রনিক পরিবাহী তড়িৎ প্রভাব হ্রাস পায় কেন, তো এখানে তাপমাত্রা বৃদ্ধি করলে কী হবে, এখানে যে তা নির্দিষ্ট অবস্থানে থাকে যে ধনাত্মক আয়নগুলো তার পাশাপাশি মানে আশেপাশে যে দোদুল্যমান অবস্থায় থাকে, এই দুলতে দুলতে কী হয় এদের মধ্যে মানে গতিশীল বা ডিকোলোজাইজ ইলেকট্রনগুলো ধাক্কা খেতে থাকে, কারণ যখনই একে অপরের সাথে ধাক্কা খায় তখন কি ইলেকট্রনগুলো দেখা যাচ্ছে তখন গতিটা হ্রাস পেয়ে যায়, কি এখানে ধাতুর রোধ বা রেজিস্ট্যান্সটা বেড়ে যায়, তাই তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরিবাহী ধাতু প্রভাব হ্রাস পায়। আচ্ছা এখান থেকে যে এককগুলো আছে, এককগুলো মাত্রা সমীকরণ তোমাদের বইয়ে যত আছে সেগুলো সব ইম্পর্টেন্ট মাথায় রাখবে, একক মাত্রা এগুলো অনেক ইম্পর্টেন্ট। তো এখানে যে এককগুলো আছে যেমন পরিবাহিতার একক পার ওহম, এখান থেকে আরেকটা কথা বলে রাখি যে এই পার ওহম কথা যেটা এটাকে আমরা এভাবেও লিখতে পারি, ওএম ওহম দিয়ে মাথায় এরকম পার দিলাম, বা MHO লিখতে পারি, তিনটা জিনিসই কিন্তু সেম। MCQ যদি এই তিনটা অপশানে থাকে, যদি তোমার এরকম দিয়ে দিল নিচের কোনটি পরিবাহিতার একক নয়, এই তিনটে একক আর এর পাশাপাশি আর একটা একক বসাই দিল, এই জিনিসটা কিন্তু তোমরা ভুল করলে হবে না, বা এরকম একটা ওহম দিয়ে দিল। তো এখানে এই পার ওহম এই সংকেত দিয়ে যেটা বোঝায় ওএসএম দিয়েও একই কথা বোঝায়, বা MHO এই জিনিসটা দিয়েও কিন্তু একই জিনিস বোঝায়, তিনটাও কিন্তু একই জিনিস বোঝায় মাথায় রেখো। আর পরিবাহিতে কি রোধের বিপরীত রাশি, তাহলে তো অন বাই ওহম বুঝতে পারছো। এরপরে দেখো তড়িৎ পরিবাহিতার যে তিনটা প্রকারভেদ আছে,
আপেক্ষিক পরিবাহিতা, তুল্য পরিবাহিতা, মোলার পরিবাহিতা, এগুলো জাস্ট একটু রিডিং দিও। আর এখানে এখান থেকে এককটাও পড়ে ফেলো, এখান থেকে এককটাও পড়ে ফেলো। সিজিএস পদ্ধতি কোনটা, এসআই পদ্ধতি কোনটা, এটা মাথায় রেখো। আচ্ছা, আর এখানে বের করে দেওয়া যায়, আমি সময় কম থাকার কারণে এখান থেকে জাস্ট স্কিপ করছি। এখান থেকে তোমরা এককটা দুইটা মাথায় রেখো। তোমরা চাইলে আমার ইউটিউবের ওই ভিডিওটা দেখে নিয়ে ওখান থেকে ক্লিয়ার হয়ে যেতে পারো, ওখানে এগুলো সব ভেঙে ভেঙে আলোচনা করা আছে। তড়িৎ বিশ্লেষক কিসের উপর নির্ভর করে, এই জায়গাটা পড়ে ফেলো। আচ্ছা, আর একটা কথা বলে রাখি তোমাদের। আচ্ছা, তো এখান থেকে এখান থেকেও সেম জিনিস, একক দুইটা পড়ে ফেলবা। একক বের করার নিয়ম আমার ওই ভিডিওতে আলোচনা করা আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। ইজি টু লার্ন উইথ সালাম ইউটিউব চ্যানেলে, অর্থাৎ ইউটিউবে গিয়ে ইজি টু লার্ন উইথ সালাম লিখে সার্চ দিলে ওখানে পেয়ে যাবো আমার চ্যানেল। এবং চ্যানেলের মধ্যে ঢুকে তোমরা কী করবো, ওইখানে প্লে লিস্ট আছে দেখবো, প্লে লিস্টের মধ্যে গেলে কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রির মধ্যে শেষের দিকে আছে চতুর্থ অধ্যায়। আচ্ছা, এখান থেকে তেমন কিছু পড়তে হবে না, এখান থেকে এই কোষ ধ্রুবকের এককটা পড়ে ফেলো। কোষ ধ্রুবক হলো এল বাই এ, পরিবাহিতা কোষের কোষ ধ্রুবক এল বাই এ, অর্থাৎ উপরে হলো দৈর্ঘ্য, নিচে ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য এক যদি সেন্টিমিটার হয়, নিচে সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 5 সেন্টিমিটার আসে। সিজিএস পদ্ধতি, অর্থাৎ সিজিএস দিয়ে বোঝাচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, নামের মধ্যে আছে। সি দিয়ে সেন্টিমিটার, জি দিয়ে গ্রাম, এস দিয়ে সেকেন্ড, অর্থাৎ এই সেন্টিমিটার হলে মিটার দৈর্ঘ্যের একক। আচ্ছা, আর আরেকটা জিনিস এখান থেকে দেখাবো, এখান থেকে তেমন কিছু দেখতে হবে না, এগুলো তার লেস ইম্পর্টেন্ট, আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের দেখানো হচ্ছে। আচ্ছা, এবার আছে দেখো, এখানে আছে তুল্য ভর, কোনো বস্তু তুল্য ভর, এই তুল্য ভর জিনিসটা এখান থেকে এমসিকিউ চলে আসতে পারে। আর এখান থেকে তুল্য ভর বের করার নিয়মটা কী, তুল্য ভর বের করবা হলো যে তোমার ওপরে থাকবে হলো আণবিক ভর, তোমার তুল্য ভর, তুল্য ভরের ক্ষেত্রে, তুল্য ভরের ক্ষেত্রে ওপরে থাকবে আণবিক ভর আর নিচে থাকবে হলো তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা, আণবিক ভর বা তুল্য সংখ্যা। এখন আণবিক ভর তো তোমরা সবাই জানবা, ধরে নাও একটা দেয়া আছে সোডিয়াম কার্বোনেট, এটার আণবিক ভর তো তোমরা জানো 106, তাহলে 106 ওপরে ডিভাইডেড বাই নিচে হলো তুল্য সংখ্যা। এখন এই তুল্য সংখ্যাটা কয়েকভাবে বের করা যায়, মানে কয়েকটা জিনিস জায়গায় কয়েক রকম হবে, যদি সেটা একযোজী হয়, একযোজী ধনাত্মক আয়ন আর একযোজী ঋণাত্মক আয়ন থাকে। কেমন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড, মানে সোডিয়াম ক্লোরাইড, তারপরে পটাশিয়াম নাইট্রেট, এগুলো দেখো হাইড্রোজেনে যোজনী এক, ক্লোরিনও এক, সোডিয়াম এক, ক্লোরিনও এক, পটাশিয়াম এক, নাইট্রেটও এক, এরকম যদি এক যদি ধনাত্মক বা ঋণাত্মক আয়ন হয় তাহলে সেক্ষেত্রে তুল্য সংখ্যা হবে এক। তাহলে 106 বাই এক করলে, যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো 36.5 ডিভাইডেড বাই এক করতাম। এখন কথা হলো, এবার আছে দেখো, এখানে আছে সোডিয়াম কার্বোনেট, তো এইসব ক্ষেত্রে কী হবে, এইসব ক্ষেত্রে হলো তুমি ক্যাটায়ন বা অ্যানায়নের মোট চার সংখ্যা হিসেব করবা, এরকম যখন থাকবে তখন ক্যাটায়ন বা অ্যানায়নের মোট চার সংখ্যা হিসেব করবা। যেমন দেখো, এখানে সোডিয়াম আছে দুইটা, তাহলে দুইটা সোডিয়ামের চার সংখ্যা কত, +2। আচ্ছা, কার্বোনেটের চার সংখ্যা কত, কার্বোনেটের চার সংখ্যা -2, তাহলে এই যে টু আসলো, এইটা হলো তুল্য সংখ্যা, এই টু দিয়ে আমরা ভাগ করবো 106/2, তাহলে আমাদের আসে 53। আচ্ছা, তোমরা আবার আমার কেউ বলো, এটা এটা বলো দেখি, কেউ সোডিয়াম কার্বোনেট দেয়া আছে, আচ্ছা কে বলতে পারো দেখি আমি দ্রুত। আচ্ছা, 37। আচ্ছা, আর কেউ কি বলতে পারবে না কত হবে, এটা তুল্য সংখ্যা কত, সরি তুল্য ভর কত এটা, আর তুল্য সংখ্যা কত সেটা দুইটাই উত্তর দাও। আচ্ছা, কি কেউ রেসপন্স দিচ্ছে না, রায়হান আছে, আরও একটা আইডি দিয়ে আছে, আরাপুন্নাহার, মাঝারুল, উত্তর দাও সবাই, রূপা আছে, নুরনার বৃষ্টি, সবাই উত্তর দাও, কেউ তো উত্তর দিচ্ছে না। তুল্য ভর, আচ্ছা একজন বলছে 37। তো এই জিনিসটা কি করে হলো, আচ্ছা মাঝারুল বলছে পারি না ভাই, এই যে তোমাদের সামনে এইচএসসি এক্সাম, এইসব জিনিস না পারলে কি করে হবে, এগুলো তো নর্মাল জিনিস, কি করছো এতদিন বুঝলাম না। আচ্ছা, তারপরে সমস্যা না, আমরা এখন অন্তত এই ক্লাস পরে জানো, অন্তত পারো তোমরা এক্সামের আগ পর্যন্ত জানো, এই পড়াগুলো তোমাদের মাথায় থাকে, তোমাদের কথা ভেবেই কিন্তু এই ফ্রি ক্লাসগুলো আয়োজন করে। এবং ক্লাসগুলো যদি তোমাদের কাছে উপযোগী মনে হয় তাহলে তোমার বন্ধুদের কাছে জানিও, সবার কাছে পৌঁছাই দিও। আচ্ছা, তো এখানে যেটা বলছিলাম দেখো, এখানে হলো ক্যালসিয়াম কত, ক্যালসিয়াম হলো 40,
আর এখানে ওই 17 2 গুণ 34, টোটাল এর আণবিক ভর আসে হলো 40 আর 34, অর্থাৎ 74। আর এর তুল্য সংখ্যা কত? ক্যাটায়নের চার্জ সংখ্যা দেখো +2, আর এখানে নেগেটিভ চার্জও টোটাল হলো -2 আছে, তার মানে আমার তুল্য সংখ্যাটা আসছে কত, 2 আসছে। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করব, করলে আমার 37 চলে আসবে। দেখছো এই জিনিসটা কিন্তু একদম ইজি, খালি জাস্ট তোমাকে বুঝতে হবে। আচ্ছা আর একটা জিনিস এখানে আছে 3 নম্বরে, এটা হলো জারক বিজারকের তুল্য ভর। তো এইখানে যে তুল্য সংখ্যাটা নেব আমরা, এই তুল্য সংখ্যাটা তোমরা তৃতীয় অধ্যায়ে তোমাদের যে পরিমাণগত রসায়ন আছে ও যে শেষের একটা ক্যাটাগরির ম্যাথ আছে, ওই ম্যাথের ক্ষেত্রে এই জিনিসটা আমরা বের করি। ওইখানে এই যে গ্রহণ বা ত্যাগ করা মোট ইলেকট্রনের সংখ্যা, অর্থাৎ এই জারক বা বিজারক টোটাল কয়টা ইলেকট্রন গ্রহণ করে বা কয়টা ইলেকট্রন ত্যাগ করে, এই সংখ্যাটাই হলো এইখানে তুল্য সংখ্যা হিসেবে ইউজ হবে। তো এই জিনিসটা তোমরা তৃতীয় অধ্যায়ে আলোচনা আছে, তো আজকে এই অধ্যায়ে আমি ওখানে আলোচনা করবো না, কারণ এখানে ওইটা আলোচনা করতে গেলেই একটা ক্লাস চলে যাবে। তো তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে নিতে পারো। আচ্ছা তো এখানে তাহলে এই তুল্য সংখ্যা, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে 5টা ইলেকট্রন টোটাল ত্যাগ মানে গ্রহণ করে, তাহলে এখানে এর আণবিক ভরকে আমরা 5 দিয়ে ভাগ করব। পটাশিয়াম ডাইক্রোমেট, এটা 6টা ইলেকট্রন ত্যাগ করে, তো এক্ষেত্রে সেম এর আণবিক ভর দিয়ে মানে তুল্য সংখ্যাটাকে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব। এই জিনিসগুলো মাথায় রেখো। আচ্ছা আর একটা জিনিস বলে দেয়, তোমরা এই ক্ষেত্রে আণবিক ভর কিছু মনে রাখবা, তোমরা আণবিক ভর অনেকেই পড়ে ফেলো, তো তার পাশাপাশি আমি বলবো পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপরে ম্যাঙ্গানিজ, পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ, এইগুলো যেন তোমাদের পরীক্ষার আগে পড়তে ভুল না হয়। কপার, জিঙ্ক, ক্রোমিয়াম, ক্রোমিয়াম জিঙ্ক আছে, আর অক্সিজেন সিম্পল জিনিস তো তোমরা জানোই। এই টাইপের জিনিসগুলো যেগুলো আছে আণবিক ভর, এগুলো যেন ভুল না হয়। এর পাশাপাশি তোমাদের ব্রোমিন, আয়োডিন, এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো আণবিক ভর তোমরা মাথায় রেখো। আচ্ছা আর এর মধ্যে আরও কয়েকজন নতুন জয়েন দিছে, সকলকে স্বাগতম। আর অনেকের হয়তো একটু নেট প্রবলেম দিচ্ছে, বারবার লিভ হয়ে যাচ্ছে, জয়েন দিচ্ছে দেখলাম, সমস্যা না, তোমরা এটা রেকর্ডেড ক্লিয়ার ক্লাসটা পেয়ে যাবা, তোমাদের রেকর্ডেড ক্লাস ভিডিওটা ইনশাল্লাহ দিয়ে দেবো। আচ্ছা আর আমরা জাস্ট যারা পরে আসছো আমি বলি, আমরা জাস্ট এখন এমসিকিউটা আলোচনা করছি, এই অধ্যায়ে কী কী এমসিকিউ আসতে পারে সেটা আলোচনা করছি, এবং এর পরপরই আমরা তোমাদের রিটেনটা নিয়ে আলোচনা করবো, এই অধ্যায় থেকে কোন কোন টাইপের রিটেন আসে, কত সহজে কত দ্রুত নির্ভুলভাবে তোমরা করতে পারবা সেই টিপসগুলো ইনশাল্লাহ দেবো। এই কারণে তোমরা সবাই অ্যাক্টিভ থেকো। এবং আরেকটা কথা বলি, তোমরা যদি লিভ হয়ে যাও, আচ্ছা এবং দেখো এখানে এই শখটা ইম্পর্টেন্ট, অনেক অনেক ইম্পর্টেন্ট, তোমাদের বইয়ে যত শখ আছে সবগুলো ইম্পর্টেন্ট মাথায় রাখবা। এখানে সবল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য, এগুলো তোমরা কম বেশি সবাই জানো। তো তড়িৎ অবিশ্লেষ্যের মধ্যে দেখো বিশুদ্ধ পানিও আছে, তারপরে যত প্রকার অ্যালকোহল আছে, তারপরে চিনির দ্রবণ, চিনির দ্রবণ তার তড়িৎ পরিবহন করে না, তাহলে তো চিনি এক গ্লাস পানিতে তুমি চিনি গুলে তোমার ভিতরে আঙুল ডুবাই দিলে তো তোমার শখ খাওয়ার কথা, সেটা তো তুমি খাও না, তার মানে কি এটা এটা কি এটা তড়িৎ পরিবহন করে না। অ্যালকোহল কিসে থাকে? অ্যালকোহল মদ জাতীয় বা ওষুধ জাতীয় ড্রাগসে থাকে, তো এইসব জায়গায় এইসব জিনিসগুলো তো তুমি হাত দিলে তো শখ খাও না, তাই না? এটার ক্ষেত্রে কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য এগুলো মানে এগুলো কিন্তু দ্রবীভূত হয় না পুরোপুরি বা তড়িৎ পরিবহন করে না, তড়িৎ অবিশ্লেষ্য বলতে মূলত মোটেও তড়িৎ পরিবহন করবে না। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো আছে, যেগুলো হলো মৃদু, অর্থাৎ যেমন তোমাদের ফসফরিক অ্যাসিড, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, ইথানামিক অ্যাসিড, এগুলো তো কম বেশি জানো, আর বাকিগুলো সব আছে দেখো সবল তড়িৎ বিশ্লেষ্য, এসব জিনিস মুখস্থ করা লাগে না, যারা টেকনিক্যালি পড়ে তাদের জন্য একদম ইজি। এর পাশে তড়িৎ পরিবাহ, এখান থেকে যে জিনিসগুলো পড়বো সেটা হলো তড়িৎ প্রবাহের একক কোনটা, এর একক হলো অ্যাম্পিয়ার, এবং এটার প্রতীক কী, এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি, অ্যাম্পিয়ারকে আমরা এ দ্বারা প্রকাশ করি, আর তড়িৎ প্রবাহকে আমরা আই দ্বারা প্রকাশ করি, অর্থাৎ তড়িৎ প্রবাহের যে একক অ্যাম্পিয়ার একে আমরা এ দ্বারা প্রকাশ করি, আর তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করি। এরপরে তড়িৎ চার্জের একক কী, কুলম। এবং আরেকটা কথা, গুরুত্বপূর্ণ একটা কথা, এই লাইনটার পাশে 5 স্টার দিয়ে রাখো। আচ্ছা তো যেটা বলছিলাম যে তোমাদের এই লাইনটার পাশে তোমরা স্টার দিয়ে রাখো, তো তোমাদের এখানে জিনিসটা কী আছে দেখো, বলতেছে যে তড়িৎ যে পরিমাণের এর ক্ষুদ্রতম একক হলো কুলম এবং বৃহত্তম একক হলো ফ্যারাড, ফ্যারাডে, তাহলে ক্ষুদ্রতম একক কোনটা, কুলম, তাহলে তুমি তড়িৎ প্রবাহের ক্ষুদ্রতম একক কোনটা, কুলম, এবং বৃহত্তম একক কোনটা, সেটা হলো ফ্যারাডে, এই জিনিসটা মাথায় রেখো। এবং আরও একটা কথা মাথায় রাখবা যে ভাই এটা ক্ষুদ্রতম হলো কুলম, বৃহত্তম হলো ফ্যারাডে, তো দুইটা জিনিস কি একই না, বিষয় হলো এখানে দেখো 1 কুলম = 1 ফ্যারাডে কিন্তু কখনোই হবে না, 1 কুলম = 1 ফ্যারাডে কিন্তু না,
তাহলে জিনিসটা কি? জিনিসটা হলো এক ফ্যারাডের সমান 96473 কুলম, এক ফ্যারাডের সমান 96473 কুলম। এবং তোমাদের দেখা যায় ম্যাথ করার ক্ষেত্রে 96473 এই ম্যাথটা এই মানটা না নিয়ে মাঝে মাঝে 96500 মানটাও নেয়। তো এই দুইটা মানই যদি একসাথে থাকে তাহলে অবশ্যই 96473 দেখাবা, আর যদি এই মানটা না থাকে তাহলে 96500 কুলমটা দেখাবা। যেহেতু 400 কাছাকাছি এ কারণে 96500 কুলম ধরা হয় এখানে। আচ্ছা এই পর্যন্ত তোমাদের কারো কোনো বুঝতে অসুবিধা আছে কি না আমার একটু জানাও তো, সবাই একটু রেসপন্স দাও তোমাদের উপরে, বা তোমাদের কোনো প্রশ্ন আছে কি না, তোমরা সবাই চুপচাপ ক্লাস করছো ভদ্র ছেলেমেয়ের মতো, তোমরা একটু রেসপন্স দাও সবাই, তোমাদের সাথে একটু কথা বলি, বলো দেখি। আচ্ছা তো বিষয় হলো যে রেসপন্স নাই, আচ্ছা এখানে পরে কয়েকজন জয়েন করছে। আচ্ছা এমডি মিসকাত হোসেন, আচ্ছা তো ভাই তোমার পরিচয়টা দাও তো, যারা পরে পরে জয়েন দিচ্ছে একটু পরিচয় নেই, তোমার সবাই মিউট করে আনমিউট করে একটু কথা বলো, নামটা বলো আর কোন কলেজ থেকে। আমার নাম দেবেন্দ্র কলেজ সরকারি। আচ্ছা গভর্নমেন্ট দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ। আচ্ছা তোমাদের তো দুই, আচ্ছা বুঝতে পারছি, সোমায়া ইতি এরা তো আমাদের আমাদের ব্যাচ শুরু থেকেই আছে, তো আশা করি এই জিনিসগুলো ওদের কয়েকবার শেষ হয়েছে, ওরা কয়েক ব্যাচের রেকর্ড ক্লাস সহ দুইভাবে অনেকভাবে করছে, আশা করি এদের সমস্যা হবে না। এই কারণে দেখছো রেসপন্সগুলো কিন্তু ওদেরই ভালো আসছে, কারণ ওরা কিন্তু এই জিনিসগুলো লাইন বাই লাইন ওদের ক্লিয়ার করে দেওয়া হয়েছিলো আমাদের ব্যাচে এ কারণেই। আচ্ছা আর আরেকটা কথা তোমাদের বলি, সেটা হলো যে তোমাদের পড়ালেখা কিন্তু সহজ, মানে এই বিশেষ করে এইচএসসি লেভেলের যে কিছু কিছু জিনিস আছে সেগুলো পড়ালেখাটা তুমি যদি সহজ করে নিতে পারো অনেক সহজ তোমার কাছে, আর সহজ না করতে পারলে তো অনেক কঠিন লাগবে। আচ্ছা তো আমরা সামনের দিকে আগে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করছি, আমরা এমসিকিউ ইনশাল্লাহ এক ঘন্টার মধ্যে শেষ করবো, বাকি এক ঘন্টা আমরা রিটেন নিয়ে আলোচনা করবো, এরকমই প্ল্যান। আচ্ছা তো এবার আসে ফ্যারাডের সূত্র, এটা কদাগের জন্য ইম্পর্টেন্ট, ফ্যারাডের সূত্র ডাব্লিউ সমানুপাতিক কিউ। আচ্ছা এটা আমি তোমাদের রিটেনের সময় আলোচনা করে দেবো, এটা রিটেনের টপিকের মধ্যে আসে। এবং এখানে দেখো তড়িৎরাশির তুল্যাঙ্ক এই মানটা, এইখানে যে জেডটা এটা যে তড়িৎরাশির তুল্যাঙ্ক, আচ্ছা এগুলো আমি রিটেনের সময় আলোচনা করে দেবো তোমাদের, এগুলো তোমাদের রিটেনের সময় আলোচনা করে দেবো, তোমরা আমার সাথেই থাকো। আর এখান থেকে তুল্য ভর বলা শেষ, ফ্যারাডের সূত্রের প্রযোজ্যতা সীমাবদ্ধতা, তো এখান থেকে কয়েকটা জিনিস দু এক লাইন মাথায় রেখো, এই এইটুকু মাথায় রেখো যে এখান থেকে এটার ওপর ঘনমাত্রার প্রভাব নেই কিন্তু তাপমাত্রার প্রভাব আছে, আর এখান থেকে মনে রাখবে এটা মাত্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে ফ্যারাডের সূত্র কোথায় প্রযোজ্য? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহের ক্ষেত্রে প্রযোজ্য। আর এক মোল চার্জ সমান সমান 96473 কুলম চার্জ বা 96500 কুলম চার্জ। আচ্ছা এই হলো এমসিকিউ এর মতো, এরপরে আরও কয়েকটা। আরেকটা কথা হলো যদি এক মোল ইলেকট্রন ট্রান্সফার হয় তাহলে চার্জ হয় 96500 কুলম চার্জ ট্রান্সফার হওয়া বোঝায়, তো বিষয়টা কেমন? ধরে নাও এখানে তোমার সিলভার, সিলভারের যোজনী কত? প্লাস ওয়ান। এখন এটা যদি ধাতুতে পরিণত হতে চায় তাহলে কী করতে হবে? তাকে একটা ইলেকট্রন সে গ্রহণ মানে দান করছিল, করে কী হয়েছিল? সে পজিটিভ হয়েছে, এখন সে কী করবে? একটা ইলেকট্রন গ্রহণ করছে, এই দেখো এক মোল একটা ইলেকট্রন গ্রহণ করছে, একটা ইলেকট্রন গ্রহণ করা মানে এক মোল ইলেকট্রন গ্রহণ করা। এক মোল ইলেকট্রন গ্রহণ করলে আমরা বলছি 96500 কুলম চার্জ সেখানে প্রয়োজন হবে, তো এখানে মানে কি এক ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন হবে। তাহলে তোমরা এখানে মনে রাখবে কত ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন, এরকম যখন এমসিকিউ আসবে তখন তোমরা দেখবে তার চার্জ কত। কপার আছে এখানে চার্জ দুই, তাহলে এখানে দুই মোল ইলেকট্রন ট্রান্সফার হয় অর্থাৎ দুই ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। ক্রোমিয়াম আছে এখানে চার্জ থ্রি, তাহলে এখানে হলো তিন ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। আচ্ছা আর একটা কথা, এখানে তোমাদের যদি আমি বলি হাফ মোল কপার টু প্লাস ট্রান্সফারের জন্য কতটুকু বিদ্যুৎ প্রয়োজন, আমার বলো তো দেখি কে বলতে পারো আগে। হাফ মোল কপার টু প্লাস, এখন এইখানে আমি যদি বিদ্যুৎ পরিবহন করতে চাই তাহলে এখানে কতটুকু আমার বিদ্যুতের প্রয়োজন হবে? এখানে যদি চার্জটাকে আমি আয়ন থেকে চার্জে আনতে চাই তাহলে আমার কতটুকু প্রয়োজন হবে বিদ্যুৎ? আচ্ছা ওয়ান ফ্যাট, অবশ্যই ওয়ান ফ্যাট, কারণ দেখো এখানে আছে কপার টু প্লাস, তো এখানে আমার আবার এর আগে বলে দিচ্ছে হাফ মোল কপার টু প্লাস হবে,
একটা কপার টু প্লাস থেকে আমার 2 মোল ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। এখানে যদি হাফ মোল হয় তাহলে এর হাফ অর্থাৎ হাফ মোল ইলেকট্রন ট্রান্সফার করবে, দ্যাট সে 1 মোল ইলেকট্রন ট্রান্সফার করবে, এই কারণে কিন্তু এখানে 1 ফ্যারাড হবে। আচ্ছা আর একটা কথা তোমাদের আমি জিনিসটা বলি, এই ম্যাথগুলো তোমাদের রিটেনের সময় খুব সুন্দর করে ইনশাল্লাহ আলোচনা করব, তোমরা তখন বুঝবা। এই ম্যাথগুলো জাস্ট একটা কি দুইটা সূত্র দিয়ে দিব, তার মধ্যে এই ম্যাথগুলো সব কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আর এরপরে সামনের দিকে আছে কি কি যাচ্ছে, সালামান মাসুদ স্পেশাল কেয়ারে একটা মেডিকেল প্রোগ্রাম, অর্থাৎ তোমরা যারা মেডিকেল ভর্তি হচ্ছ এইচএসসি এর পরপরই, মানে এইচএসসি পরীক্ষা দেওয়ার পরপরই আমরা কোচিংটা রান করব। তো সেখানে তোমাদের প্রত্যেক সব একটা সপ্তাহের মধ্যে ক্লাস এক্সাম দিয়ে সপ্তাহে 7 দিনে তোমরা বিজি রাখবো, অর্থাৎ 1 মাসই তুমি ক্লাস বা এক্সাম দিয়ে সবসময় বিজি থাকবা, এবং সেখানে ক্লাসগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড হবে আশা করি, এবং তোমাদের ভর্তি পরীক্ষা ভালো করতে সহজ করবে। অর্থাৎ তোমাদের যতটুকু দায়িত্ব আমাদের, মানে তোমাদের বেসিকটা ক্লিয়ার করে দেওয়ার দায়িত্ব আমাদের, পরীক্ষার জন্য প্রিপেয়ার করে দেওয়ার দায়িত্ব আমাদের, জাস্ট তোমরা পরীক্ষায় গিয়ে আউটপুটটা করবা। তো তোমরা যদি চাও সেখানে ভর্তি হতে আগ্রহী, যদি আমরা ফ্রি ক্লাস নিচ্ছি এটা তোমাদের উপর মানে জোর করা না বা কিছু না, এটা তোমাদের উপর আগ্রহের বিষয়, যেহেতু আমাদের গ্রুপে পোস্ট দেওয়া হয়েছে, তোমরা জানো কি না জানি না, তো সেখানে চাইলে 100 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে রাখতে পারো। রেজিস্ট্রেশন ফিটা করার কারণ কি, জাস্ট আমরা তোমাদের স্পেশাল গ্রুপে জয়েন দিয়ে রাখবো, এবং কতজন আমরা আগ্রহী সেগুলো আমরা জানবো, তাহলে সেই অনুযায়ী আমরা প্ল্যান করে তোমাদের জন্য সেরকম সার্ভিস চালু হবে আর কি। তোমরা যদি সেখানে ভর্তি হতে চাও 100 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো, এবং তোমাদের ওখানে কিছু অফার আছে, সব কিছু আছে, তোমরা আমাদের মেডিকেল অ্যান্ড ফার্সিটিস ক্লাস গ্রুপের অ্যানাউন্সমেন্টে পোস্টটা দেখে নিতে পারো, বা তোমাদের ক্লাস শেষে আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপ বা ফেসবুকে ওইখানে তোমাদের ওখানে দিয়ে দিব, আবার তোমরা ওটা দেখো, ওখানে ডিটেলস বলা আছে কয়টা ক্লাস হবে বা কত করে ফি। তোমাদের গ্রুপ যদি 3 জন করে একসাথে কেউ ভর্তি হয় তার জন্য ফি 1500 করে, আর এমনি প্রথম 100 জনের জন্য আমরা অফার রাখছি 2000 করে, অর্থাৎ তার মানে ফিটা ছিল 2500 টাকা, তো আমরা 500 টাকা অফার হলো প্রথম 100 জনের জন্য, যদি গ্রুপে একসাথে 3 জন ভর্তি হয় তো সেক্ষেত্রে তাদের 1500 টাকা করে মাসিক আমরা মাসিক নেবো, কারণ আমাদের সার্ভিসটা এমন, যদি তোমার মনে হয় 1 মাস পরে যদি মনে হয় ভাই আমাদের পড়ালেখা আমাদের পছন্দ হচ্ছে না, সার্ভিস পছন্দ হচ্ছে না, তো তোমরা পড়া বাদ দিতে পারবা, এটা আমাদের কাছে আছে। কিন্তু তোমরা অন্যান্য কোচিংয়ে গেলে দেখবে একবারে প্রথমে শুরুতেই টাকা নিয়ে নেয়, তো পরবর্তীতে যদি ক্লাস ভালো না লাগে বা তোমার যদি পছন্দ না হয় তো দেখা যাচ্ছে তোমার সার্ভিস পছন্দ না হলে তোমাকে দেখা যাচ্ছে টাকাগুলো আর ব্যাক দেয় না, ওই একবারে দিয়ে দেওয়া হয়ে যায়, কিছু করার থাকে না। তো আমাদের জিনিসটা এরকম, মানে আমাদের প্রোগ্রামটা এমনভাবে রান করা, আর এটা আমাদের মাসিকভাবে নেওয়ার কারণ হলো অনেকেই ফাইন্যান্সিয়াল একটু প্রবলেম থাকে, একবারে অতগুলো 15-20 হাজার টাকা দিতে পারে না, দ্যাটস আমাদের অল্প টাকার মধ্যে কীভাবে তোমাদের ভর্তি পরীক্ষাটা গুছিয়ে দেওয়া যায়, সে কারণেই আমাদের এই প্রোগ্রামটা রান করা। তো এটা যদি তোমরা এই করতে চাও রেজিস্ট্রেশন করে রাখতে পারো, আর ক্লাসগুলো তো আমি তোমাদের রেগুলার নেবো এই এইচএসসি আগ পর্যন্ত, ইনশাল্লাহ আমি আর মাসুদ ভাই তোমাদের দুজনে অনেকগুলো ফ্রি ক্লাস নেবো, এবং তোমাদের যদি সাড়া পাই আমরা এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত যতটুকু নেওয়া যায় আমরা নেওয়ার চেষ্টা করবো। তবে আমাদের মূলত 1 সপ্তাহ রুটিন দেওয়া হয়েছে, তোমাদের দেখছো, তো 1 সপ্তাহ তোমরা করে দেখো ক্লাসগুলো কেমন লাগে আমাদের কাছে ক্লাস, আর বেসিকগুলো ক্লিয়ার হয় কি না, আমার কথা হলো আমার প্ল্যান হলো বেসিক ক্লিয়ার করানো, তুমি যদি বেসিক ক্লিয়ার থাকে তুমি যে কোনো অ্যাডমিশন পরীক্ষা মেডিকেল বলো ভার্সিটি বলো সব জায়গায় অ্যাটেন্ড করলে তুমি ভালো ফলাফল করতে পারবা, তুমি একাডেমিক পরীক্ষাও ক্লিয়ার হয়ে যাবা। আজকে যেটুকু করাবো এই যেটুকু বলে দেবো, ইনশাল্লাহ এর বাইরে পড়া লাগবে না, এই অধ্যায় থেকে এটুকু পড়ে যাবা, পরীক্ষার হলে প্রশ্ন কমন ইনশাল্লাহ এসে যাবে। আচ্ছা এবারে দেখো আমি যেখান থেকে বলছিলাম যে, আচ্ছা তোমাদের মনে কি কোনো প্রশ্ন নাই, কিছু জানার ইচ্ছা নাই, তোমরা কিছু যদি জানার ইচ্ছা থাকে অ্যাডমিশন একাডেমিক বা কারো যদি ডিপ্রেশনে থাকো সব কিছুই বলতে পারো, তোমরা তো কিছুই কথা বলছো না, আমি জাস্ট বকে যাচ্ছি। তোমাদের সাথে জুমে ক্লাস নিতে আসার একটাই কারণ, তোমাদের সাথে কমিউনিকেট করতে পারবো, কিন্তু তোমরা তো কেউ কথাই বলো না। আচ্ছা কি কারো কোনো প্রশ্ন নাই, জানার কিছু নাই? আচ্ছা তো তাহলে আমি আগাই ক্লাসে কি করব, তোমাদের আমাদের ক্লিয়ার না সেজন্য ভালো বুঝতে পারছি না। আচ্ছা এই অধ্যায়টা কি না আমরা ক্লিয়ার না, আমরা ওই অধ্যায় করিনি ভালো হবে সেজন্য এটা ক্লিয়ার হচ্ছে ভালো বুঝতে পারছি না। আচ্ছা এই অধ্যায়টা ক্লিয়ার হওনি, বুঝতে পারছি অনেকেরই এই সমস্যা, আর আমি কিন্তু এই অধ্যায়টা শুরু করার কারণও কিন্তু এটা, আমি জানি সবাই ফার্স্ট পার্ট পড়ে সেকেন্ড পার্ট শুরুর দিকে এই 3টা অধ্যায় পড়তে পড়তে এই অধ্যায়টা কেউ গুরুত্ব দেয় না, কিন্তু এই অধ্যায়টা থেকে একটা প্রশ্ন মাস তুমি অ্যাডমিশন মানে একাডেমিকে পাবা বোর্ড পরীক্ষায়, এবং এই প্রশ্নটা তুমি চাইলেই সহজে উত্তর করতে পারবা, দেখবে 3টা সূত্র দিয়ে দেবো, 3টা সূত্র মনে রাখলে তোমাদের এই অধ্যায়ের সবগুলো ম্যাথ কভার হয়ে যাবে।
এবং তোমরা দেখবে, তবে হয়তো তোমাদের ক্লিয়ার হচ্ছে না, কারণ আমি ডিটেলস আলোচনা করছি না। আমি এই অধ্যায়টার উপর দুইটা বা তিনটা লেকচারে ক্লাস নেই, তো সেখানে তোমাদের একদিনের মধ্যে সব কিছু আলোচনা করবো। এই কারণে একটু কষ্ট হবে, কিছু করার নেই। তবে তোমাদের কাছে আমি রেকর্ডেড ভিডিওটা দিয়ে দেবো, অনেকে মিস করে ফেলছো। তার পাশাপাশি তোমাদের আমার ইজি টু লার্ন উইথ সালাম ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের ওখানে চতুর্থ অধ্যায় নিয়ে গোছানো দেয়া আছে। এখানে তোমরা ওখানে সিরিয়াল মাফিক ভিডিওগুলো দেখে নিলে তোমাদের লাইন বাই লাইন বোঝানো আছে। এখন তো লাইন বাই লাইন বোঝানো যাবে না, কারণ সময় কম, আমার অনেকগুলো তোমাদের আলোচনা করতে হবে। আচ্ছা, এই চার্জগুলো মনে রাখবা, ধাতু সক্রিয় সিরিজ যেমন আছে ঠিক সেই স্টাইলে এখানে চার্জগুলো আছে। এই চার্জগুলো কোনটা অধিক সক্রিয় সেটা মাথায় রাখো, আর যেটা অধিক মানে সক্রিয়তা আর চার্জ মুক্ত হওয়ার প্রবণতা দুইটা হলো ব্যস্তানুপাতিক বা বিপরীত। সক্রিয়তা আর চার্জ মুক্ত হওয়ার প্রবণতা হলো ব্যস্তানুপাতিক, অর্থাৎ পটাশিয়াম যদি মানে সক্রিয়তা বেশি ওপরে আছে মানে সে বেশি সক্রিয়, কিন্তু তার চার্জ মুক্ত হওয়ার প্রবণতা কিন্তু কম। অর্থাৎ নিচের দিকে দেখো, নিচের দিকে কোন নাই চার্জ মুক্ত হওয়ার প্রবণতা কোন নাই বাড়ছে। অর্থাৎ কপারের অপশানে যদি এরকম চারটা তুলে দিল, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ম্যাগনেশিয়াম দিয়ে বলবে নিচের কোনটি চার্জ মুক্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি, তাহলে যে নিচে আছে কপার, এই কে কে নাম একবার এলো যেন ফিরে পাবে হাই, এরকম বিভিন্ন ছন্দ দিয়ে তোমরা অনেকে পড়ছো, তো এরকম ছন্দ দিয়ে তোমরা পড়তে পারো। এর পাশাপাশি যদি অ্যানায়নের ক্ষেত্রে নাইট্রেট, সালফেট, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হাইড্রোক্সিন, এগুলো হলো চার্জ, মানে নাইট্রেটটা হলো বেশি সক্রিয় কিন্তু চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি, কারণ হাইড্রোক্সিল আয়নের মানে ওপর থেকে নিচের দিকে আসলে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বাড়ছে, আর উপরের দিকে যেগুলো আছে সেগুলো হলো অধিক সক্রিয়। এটা মনে রাখার জন্য নিশা কবে আইলো হাই দিয়ে মনে রাখতে পারো, নিচে নি দিয়ে হলো নাইট্রেট, সা দিয়ে সালফেট, কবে দিয়ে ক্লোরিন, বে দিয়ে ব্রোমিন, আইলো দিয়ে আয়োডিন, হাই দিয়ে হাইড্রোক্সিল আয়ন, এভাবে তোমরা সিরিয়ালটা মনে রাখতে পারো। আচ্ছা, এরপরে যদি সামনে যাই, একটু দূরত্ব যাওয়া উচিত মনে হচ্ছে, কারণ এখনো সামনে অনেক বাকি, আমি আবার রিটেন আলোচনা করতে হবে তোমাদের জন্য। আচ্ছা, তো এরপরে দেখো এখানে আছে, আচ্ছা তোমরা যদি থাকো আমি ক্লাস নিতে পারবে না একসাথে দু আড়াই ঘন্টা, তোমরা থাকবে কি না সেটাও একটা বড় বিষয়। এখন কথা হলো, আচ্ছা তোমরা কি থাকবা তাই বলো দেখি, তোমাদের ধৈর্য থাকবে তো শেষ পর্যন্ত? শেষে কিন্তু রিটেন আছে, সবাই একজনের রেসপন্স পেলাম, দেখতে পাচ্ছো তো? এরকম হলে হবে কি করে? আচ্ছা, তো এখানে দেখো বলা আছে ডাউন পদ্ধতিতে সোডিয়াম ক্লোরাইডের মানে সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয় বা সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করা হয়, তাহলে কোন পদ্ধতিতে? ডাউন পদ্ধতি, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এই জায়গাটুকু থ্রি স্টার দিয়ে রাখো, এই অধ্যায় থেকে এই জিনিসটা যেন না পড়ে পরীক্ষা হলে যেও না, অনেক ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউর জন্য। তো ডাউন পদ্ধতিতে কোন পদ্ধতি? ডাউন পদ্ধতিতে সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয়, কোন প্রক্রিয়ায়? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়। এখন কথা হলো দেখো যে ভাই, এইখানে সোডিয়াম ধাতু নিষ্কাশন করছি কোনটা থেকে? সোডিয়াম ক্লোরাইড থেকে। এখানেও সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করছি, তাহলে কেন এখানে সোডিয়াম ধাতু পেলাম? এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন, ক্লোরিন এগুলো পেলাম, এখানে কেন সোডিয়াম পেলাম না? এখন বিষয় হলো দুইটা জিনিস আছে দেখো, এখানে বলছে গলিত সোডিয়াম ক্লোরাইড আর এখানে বলছে জলীয় সোডিয়াম ক্লোরাইড, দুইটা কিন্তু আলাদা। জলীয় দ্রবণে সোডিয়াম ক্লোরাইড দিচ্ছ আর ওটা হলো গলিত, তাকে তাপ দিয়ে তুমি গলিত করছো, তাহলে গলিত সোডিয়াম ক্লোরাইড যখন তুমি নিবা, এখন তোমাদের আমি একটা কথা এখান থেকে বলে দেই সহজ ভাষায়, তোমার যদি কোথাও গলিত বলে তাহলে ওইখানে যে ক্যাটায়নটা আছে সেই ক্যাটায়নটা উৎপন্ন হবে, অর্থাৎ ওখানে যে ধনাত্মক চার্জটা আছে সেটা উৎপন্ন হবে, যেখানে গলিত বলবে সেখানে ওটা উৎপন্ন হবে। যেমন দেখো এখানে গলিত সোডিয়াম ক্লোরাইড, তাহলে কি এখানে সোডিয়াম ধনাত্মক চার্জ, তাই দেখো সোডিয়াম ধাতু উৎপন্ন হয়েছে। এখন তোমরা বলো আমারে, যদি গলিত ম্যাগনেশিয়াম ক্লোরাইড হয় তাহলে কি উৎপন্ন হবে? রেসপন্স দাও সবাই, গলিত ম্যাগনেশিয়াম ক্লোরাইড বললে কোনটা উৎপন্ন হবে? ম্যাগনেশিয়াম ধাতু। হ্যাঁ, ম্যাগনেশিয়াম ধাতু উৎপন্ন হবে। আবার গলিত ক্যালসিয়াম ক্লোরাইড কোন ধাতু উৎপন্ন হবে? ক্যালসিয়াম ধাতু। দেখছো এই জিনিসগুলো কিন্তু ইজি, একদম মুখস্থ করাও লাগছে না কিন্তু, এই জিনিসটা তোমরা সহজ হয়ে এটা জানো না বলেই তোমাদের কাছে পড়ালেখাটা কঠিন লাগে, এটা হলো বাস্তবতা। আচ্ছা এবার দেখো জলীয় সোডিয়াম ক্লোরাইড, এখন জলীয় বললে কি হবে? জলীয় বললে আর ওই ধাতু উৎপন্ন হবেই না মোটে, অর্থাৎ দেখো এখানে সোডিয়াম ক্লোরাইডকে তুমি জলীয় মানে কি পানিতে দিছো, পানির সেতে দিলে ওখানে কি হয় বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, হাইড্রোজেন আয়ন মানে হাইড্রোজেন তৈরি করে, হাইড্রোজেন গ্যাস আর ক্লোরিন গ্যাস উৎপন্ন করে, H2Cl2 উৎপন্ন করে। এই হলো কয়েকটা জিনিস। আর এর পাশাপাশি একটা জিনিস আছে দেখো, যে বক্সাইট বা অ্যালুমিনা এর তড়িৎ বিশ্লেষণে কি উৎপন্ন হবে? অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হবে। এখন কথা হলো এই বক্সাইট আর একটা কথা আছে তোমাদের জিপসাইট,
এই দুটো সংকেত পরীক্ষায় আসে এমসিকিউ এর, একটা হলো বক্সাইট যেটা এখানে আছে আর একটা হলো জিপসাইট। এখন কথা হলো এখানে দেখো বক্সাইটের সংকেত দেওয়া আছে Al2O3, এই সংকেতটা কি সঠিক আছে তোমরা আমারে বলো তো, দেখি কে বলতে পারে এই সংকেতটা কি সঠিক আছে না কি পরিবর্তন দরকার? না ভাই সঠিক নেই। আচ্ছা তাহলে পরিবর্তন কি দরকার? পানি দুইও পানি Al2O3 2H2O। হ্যাঁ অবশ্যই এখানে দুই অণু পানি দরকার। আচ্ছা তো দুই অণু পানি দরকার। এখন কথা হলো জিপসাইটের সংকেতটাও দেখো একই Al2O3 এবং এইখানে দরকার তিন অণু পানি। এখন কথা হলো ভাই পানির জিনিসটা মনে রাখবো কী করে, কয় অণু পানি থাকবে? জিপসাইট বক্সাইট এগুলো নয় অ্যালুমিনিয়া থাকবে, কয় অণু পানি থাকবে? এখন কথা হলো দেখো এখানে জিপসাইট নামের শেষে কয়টা অক্ষর আছে দেখো, সাইট, সাইট মানে কি তিনটা অক্ষর আছে, একটা দুইটা তিনটা, তিনটা বর্ণ আছে। তো এই তিনটা বর্ণ তাহলে মনে রাখবো এখানে তিন অণু পানি নেবো। এবার দেখো এটা জাস্ট মনে রাখার টেকনিক কিন্তু। আর বক্সাইট, বক্সাইট তো এখানে শেষে দেখো বক্সাইট আছে, বক্সাইট ভেঙে যদি পড়ো জিপ সাইট বক্সাইট শেষে আছে ইট দুইটা বর্ণ, তাহলে দেখো এখানে আছে তোমার দুই অণু পানি দরকার। তাহলে যখন সাইট ছিল তখন তিন অণু পানি, যখন ইট ছিল তখন দুই অণু পানি, আর এর সাথে থাকবে কি অ্যালুমিনা। আচ্ছা জিনিসগুলো বোঝা গেছে, ক্লিয়ার সবাই? জি ভাই। রায়হান রেসপন্স দাও দেখি, মিসকাত হোসাইন রেসপন্স দাও দেখি। একটু একটু বুঝতেছি ভাই। আচ্ছা এই জিনিসগুলো টেকনিকগুলো কেমন লাগছে, টেকনিকগুলোকে আগে কখনো পড়ছো এরকম ভাবে নাকি এই প্রথম? না ভাই এই প্রথম। আচ্ছা কি করা এখন? এই 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 রকম হয় মানে একাডেমিক লেভেলে অনেকেই এরকম ভাবে মূল বইটা থেকে দূরে থাকে, দেখা যাচ্ছে বিভিন্ন এতে ক্লাস করে অনেক কিছু নোট করে কিন্তু দেখা যাচ্ছে মূল বইটা পড়ে না, কিন্তু এই মূল বই থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, আর এই কারণে কিন্তু স্টুডেন্টরা পিছিয়ে থাকে, এটা হলো বাস্তবতা। ইভেন আমি নিজেও কিন্তু কলেজ লাইফ থাকতে মূল বই এত ভালো করে পড়ি নাই, কিন্তু পরবর্তী অ্যাডমিশন টাইমে গিয়ে কিন্তু আমাকে অনেক কষ্ট করতে হয়েছে মূল বই না পড়ার কারণে। এই কারণে এখন থেকে তোমরা মূল বই পড়া অভ্যাস করো। বলো ভাই আমরা তো ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এই জন্য ভাই ওয়ার্ডটা এখনো ক্লিয়ার করতে পারিনি ভালো। আচ্ছা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, ওকে আগ্রহ ভালো। আচ্ছা আর বাকিরা কে কে আছো? বাকি আছো মিসকাত হোসেন, তুমি ফার্স্ট ইয়ার? আচ্ছা আর আশরাফ নাহার তুমিও কি ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ার? আচ্ছা নতুন একজন জয়েন দিছো, তোমার নামটা বলো তো, তোমার নামটা এখানে শো করছে না যদিও। তোমরা সবাই কথা বলতে ফ্রি হও, এরকম করলে হবে না, রেসপন্স দিতে হবে বেশি বেশি। আচ্ছা সমস্যা নাই, আচ্ছা আমরা যেহেতু আগাচ্ছি, তোমরা যারা মিস করে ফেলছো নেট প্রবলেমের কারণে, রেকর্ডেড ভিডিওটা আমি ক্লাস শেষে তোমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, তো তোমাদের কাছে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা আবার দেখে নিও ওটা থেকে। আচ্ছা আশাপুর নাহার সেকেন্ড ইয়ার, ওকে তো তুমি যেহেতু সেকেন্ড ইয়ার তোমার তো রেসপন্স করা উচিত, এখন তুমি একটু রেসপন্স দাও দেখি, বলো দেখি কে ক্লাস কেমন লাগছে, আমি যেটুকু করাইছি জিনিসগুলো কি বোঝা যাচ্ছে একটু হলেও, ট্রিক্সগুলো কি অ্যাপ্লাই করতে ভালো লাগছে নাকি? তোমাদের রেসপন্স না পেলে ভালো লাগে না আমার, যার জন্য আমি জুমে আসা, তা না হলে তো আমি ফেসবুক লাইভে নিয়েই তো তোমাদের ওইখান থেকে করা যায়। এখন কথা হলো তোমরা বেশি বেশি রেসপন্স দেবে ভালো লাগবে। হ্যাঁ রেসপন্স দিচ্ছ, এরকম রেসপন্স দিবা তোমরা চ্যাটে, চ্যাটে রেসপন্স দিবা, চ্যাটে দিতে তো আর ভয় নাই, কথা বলতে ভয় লাগলেও চ্যাট তো ফ্রি আছে, তোমরা রেসপন্স দাও, তোমাদের সাথে যত কথা বলবো তত ভালো লাগবে, আমার তো ক্লাস দিতে আসে এই কারণে, তোমাদের এই ক্লাস নিয়ে তো আমি টাকা পাবো না এটা বুঝতে হবে, আমি একটা বাইরে ক্লাস নিলে কিন্তু আমি 500 মিনিমাম 500 পেতাম, তো তোমাদের এখানে কিন্তু আমি টাকা পাচ্ছি না, তারপরেও কিন্তু তোমাদের নিচ্ছি, এগুলো তোমাদের সাথে একটু ভালো লাগা তৈরি করতে, তোমাদের সাথে একটু পরিচিত হতে, তোমাদের এই যে ভয় ভীতিটা দূর করতে। তোমরা কালকে অনেকেই কমেন্ট করছো। হ্যাঁ বলো ভাই, বলছি যে আমরা তো ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এই জন্য ভাই ওয়ার্ডের থেকে প্রথম থেকে কোনো পড়াই হয়নি ভাই, এই জন্য আমরা কোনো কিছু বুঝতে পারছি না ভাই।
আচ্ছা, বুঝতে পারছি আমি বিষয়। তো তোমরা যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আসো, আমাদের এইচএসসি 22 ব্যাচের একটা ব্যাচ চলছে, তোমরা চাইলে ওখানেও ভর্তি হতে পারো। ওখানে অর্গানিক কেমিস্ট্রি করানো হচ্ছে, শুরু মানে শুরু করা হয়েছে, দুই একটা ক্লাস হয়েছে। তোমরা যদি চাও, আমাদের সালমান মাসুদ স্পেশাল কেয়ারে ব্যাচ চলছে, সেখানে ভর্তি হতে পারো। অর্থাৎ 1000 টাকা প্রতি মাসে। সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটাই পড়ানো হবে, এবং জিকে এবং ইংলিশ মেডিকেল ভর্তিদের জন্য স্পেশালি জিকে এবং ইংলিশ ক্লাসও সেখানে থাকবে। তো এটা তোমাদের আগ্রহের উপরে। তোমাদের আরও কয়েকজন আমাদের এখানে পড়ছে, আমাদের অনেকেই পড়ছে, তো তোমরা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারো, ক্লাস কেমন লাগে এ লাগে। তোমরা তো ক্লাস এইটুকু দেখছো, এটা তো জাস্ট আমি অনেক দ্রুত যাচ্ছি, তাই তোমাদের ক্লাসগুলো একদম সোলো সোলো নেওয়া হয়, এবং সেখানে লাইন বাই লাইন আমি বুঝাই দিই ইনশাল্লাহ। এটা হলো বিষয়। আর তোমরা যদি কেউ আগ্রহী হও, ভর্তি হতে পারো, অনেকেই ক্লাস করছে, কারণ তোমাদের টেক্সটবুকটা বেসিক ক্লিয়ার করে দেয়। আমাদের চিন্তা, আমাদের মেডিকেলের ভাইয়ারা ক্লাস নেবে তোমাদের ওইখানে, তো একজন মেডিকেলের ভাইয়াকে বেশিরভাগ সময় পাওয়া যায় হলে অ্যাডমিশান কোচিং টাইমে, অ্যাডমিশান ছাড়া পাওয়া যায় না। কিন্তু তোমরা আমাদেরকে এই যে পেয়ে যাচ্ছ, এটাই অনেক। আমি তো এরকম পাই নাই, মেডিকেল ভাইয়াদের সান্নিধ্যে যাওয়ার সুযোগ পাই নাই ক্লাস অ্যাডমিশানের আগে। আচ্ছা, তো এবার দেখো, এখানে ধাতু সক্রিয়তা সিরিজ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। এই ধাতু সক্রিয়তা সিরিজটা মাথায় রাখতেই হবে। লিথিয়াম, পটাশিয়াম, বেরিলিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো সবগুলো ইয়ে করে ফেলবা। আচ্ছা, তো এইখানে বিষয়টা দেখো, ওপরের দিকে যেগুলো আছে সেগুলো হলো অধিক সক্রিয়, নিচের দিকে যেগুলো আছে সেগুলো হলো কম সক্রিয়। কপার, মার্কারি, সিলভার, গোল্ড, এইগুলা তো এই নিচের দিকে যেগুলো থাকবে। আচ্ছা, এইখানে দেখো ওপরের দিকে যেগুলো আছে এগুলো পানি থেকে হাইড্রোজেনকে অপসারণ করতে পারে। যেমন তুমি পটাশিয়ামকে পানির সাথে বিক্রিয়া করলে ও হলো হাইড্রোজেনকে অপসারণ করে দিয়ে পটাশিয়াম হাইড্রোক্সাইড তৈরি করতে পারে। তো এই কিন্তু এই হাইড্রোজেনকে অপসারণ করতে পারে, কিন্তু এরপরে দিকে যদি আসে সেগুলো পারবে না। তো যেটা বলছিলাম যে এইখানে, তাহলে এরপরে দেখো, এই যে এইখান থেকে এই পর্যন্ত ক্যাডমিয়াম পর্যন্ত এগুলো সব হলো স্টিম পানি থেকে। আগেরটা ছিল লিকুইড পানি, আর এবার হলো স্টিম পানি থেকে, অর্থাৎ গ্যাসীয় যে পানি, জলীয় বাষ্প, সেটা থেকে হাইড্রোজেন গ্যাসকে অপসারণ করতে পারে বা প্রতিস্থাপন করতে পারে। এরপরে এইখান থেকে লেড পর্যন্ত এগুলো হলো অ্যাসিড থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রতিস্থাপন করতে পারে। তুমি যদি এখানে সিলভারকে অ্যাসিডের সাথে প্রতিস্থাপন করতে বলো, সে কিন্তু পারবে না, কারণ এর ক্ষমতা এই যে সক্রিয়তা সিরিজ এই পর্যন্ত হলো, সে প্রতিস্থাপন করতে পারবে। আর নিচের দিকেরগুলো হলো কম সক্রিয়, এগুলো হাইড্রোজেনকে অপসারণ করতে পারে না, কোনো উৎস থেকেই হাইড্রোজেনকে অপসারণ করতে পারে না। আচ্ছা, এই হলো বিষয়। আর এখান থেকে মনে রেখো, সবচেয়ে সক্রিয় ধাতু হলো, ধাতু সক্রিয়তা সিরিজে হলো লিথিয়াম হলো সবচেয়ে বেশি সক্রিয় ধাতু, ইম্পর্টেন্ট। কিন্তু লিথিয়াম হলো সবচেয়ে বেশি সক্রিয় ধাতু। আচ্ছা, এই হলো বিষয়। আর এরপরে আরও কিছু জিনিস আছে এখানে, এখান থেকে তেমন কিছু দেখতে হবে না আপাতত। জারণ, অর্ধবিক্রিয়া, বীজাণু, অর্ধবিক্রিয়া, মেট্রিক টার্মের সময় তোমাদের আলোচনা করে দেবো। আর লবণ সেতুর ভূমিকা, এটা খদাগে আসে, বৈশিষ্ট্য এবং ভূমিকা তোমরা পড়ে ফেলবো খদাগের জন্য, এগুলো তো তোমরা জানোই। কোষের বর্তন নিপুণ করে, পরোক্ষ সংযোগকারী হিসেবে কাজ করে, বৈদ্যুতিক চার্জের নিরপেক্ষতা বজায় রাখে। আচ্ছা, এই বিভবের ম্যাথ তো আমি রিটেনে আলোচনা করে দেবো। আচ্ছা, এগুলো রিটেনের জন্য, এগুলো রিটেনে আলোচনা করব। এরপরে এখান থেকে তো হলো প্রমাণ তড়িদ্দার বিভব বা হাইড্রোজেন তড়িদ্দার বিভব, এগুলো কদ আগে চলে আসে, তোমরা এই জিনিসটা মাথায় রাখো। এবং আরেকটা কথা বলি, প্রমাণ তড়িদ্দার বিভবের ক্ষেত্রে ঘনমাত্রা দেখো 1 মোলারিটি, তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 ক্যালভিন রাখা হয়, এই জিনিসটা মাথায় রেখো। এবং প্রমাণ হাইড্রোজেন তড়িদ্দারের বিভব হলো শূন্য, প্রমাণ হাইড্রোজেন তড়িদ্দারের বিভব কত, শূন্য, মাথায় রেখো। এখন এই যে তড়িদ্দার, এটাকে আবার দুইভাবে ভাগ করা হচ্ছে, একটা হলো প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িদ্দার, একটা হলো সেকেন্ডারি। এখন বিষয় হলো, এখানে প্রাইমারির ক্ষেত্রে মনে রাখবা এটা আছে শুধুমাত্র প্রমাণ হাইড্রোজেন তড়িদ্দার, এটা হলো প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িদ্দার, মাথায় রেখো। আচ্ছা, আর কথা হলো, তোমরা যারা ফার্স্ট ইয়ার আছো তাদের একটু বুঝতে অসুবিধা হবে, তবে এই প্রোগ্রামটা মূলত আমাদের সেকেন্ড ইয়ারের জন্য, অর্থাৎ HSC 21 ব্যাচের জন্য, তাদের সামনে এক্সাম। আর ফার্স্ট ইয়ারের জন্য তো আমাদের বিভিন্ন টাইম বিভিন্ন প্রি ক্লাস, প্রি এক্সাম পাবেই, আর এগুলো তোমাদের করার সুযোগ করে দিচ্ছি, যাতে অন্তত তোমরা আগে থেকে ধারণা পাও যে তোমাদের সিনিয়রদের কীভাবে ক্লাস হচ্ছে, অর্থাৎ তারা কীভাবে পড়াশোনা করছে। তোমরা আগে থেকে ধারণা পেলে তোমরাও সেই আঙ্গিকে পড়াশোনা করতে পারবে, এবং শুরু থেকেই গুছানো প্রস্তুতি নিলে তোমাদের জন্য অনেক লাভ হবে। আচ্ছা, এইখান থেকে গৌণ নির্দেশক তড়িদ্দার, এর উদাহরণগুলো কিন্তু ইম্পর্টেন্ট। গৌণ নির্দেশক তড়িদ্দারের ক্ষেত্রে এর উদাহরণ কী কী দেখো, ক্যালোমেল তড়িদ্দার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট,
দেখবা তোমাদের বোর্ড কোশ্চেন অ্যাডমিশন কোশ্চেন সব জায়গায় এটা আসছে যে নিচের কোনটি ক্যালোমেল তড়িদ্বার, ক্যালোমেল তড়িদ্বার কোনটা, Hg2Cl2, মার্কারি দুইটা, ক্লোরিন দুইটা, Hg2Cl2, এটা কিন্তু ক্যালোমেল তড়িদ্বার। কিছু ভুলে যাও এই অধ্যায়, সব কিছু এটা যেন ভুলো না এমসিকিউর ক্ষেত্রে। ক্যালোমেল তড়িদ্বার Hg2Cl2। আচ্ছা এগুলো কেমন, এগুলো হলো সেকেন্ডারি বা গৌণ নির্দেশক তড়িদ্বার। আচ্ছা আর আরেকটা কথা, আরেকটা আছে কি কি, আরেকটা আছে সিলভার, সিলভার ক্লোরাইড তড়িদ্বার, কুইন হাইড্রোজেন তড়িদ্বার বা গ্লাস তড়িদ্বার, এগুলো আছে। কুইন হাইড্রোজেন তড়িদ্বার, গ্লাস তড়িদ্বার, এগুলো আছে। আচ্ছা আর আরেকটা কথা হলো এই যে জিনিসটা, তোমরা কত প্রশ্ন করলাম ভাই, এখানে প্রমাণ তড়িদ্বার বিভব এটাকে কেন বলা হচ্ছে? এখানে দেখো বলা হচ্ছে যে প্রমাণ তড়িদ্বার বিভব, মানে বলা হচ্ছে কারণ হলো এই প্রমাণ হাইড্রোজেন তড়িদ্বার বিভব দ্বারা আমরা অন্যান্য তড়িদ্বারের প্রমাণ তড়িদ্বার বিভব নির্ণয় করতে পারি। আচ্ছা আর একটা কথা, এখান থেকে সেকেন্ডারি বা গৌণ নির্দেশক তড়িদ্বার গেল, এরপরে আমরা সামনে আগাই এই ধাতুর সক্রিয়তা সিরিজের, এখানে যে প্রমাণ বিজারণ বিভবের মান দেওয়া আছে এই মানগুলো মনে না রাখো, এখান থেকে কয়েকটি জিনিস মাথায় রাখবা। উপরেরগুলো কী হিসেবে কাজ করবে, বিজারক হিসেবে কাজ করবে। উপরেরগুলো কী হিসেবে কাজ করবে, বিজারক হিসেবে কাজ করবে। নিচেরগুলো জারক হিসেবে কাজ করবে। উপরেরগুলো বিজারক হিসেবে কাজ করবে, নিচেরগুলো জারক হিসেবে কাজ করবে। এটা তোমাদের ম্যাথ করার ক্ষেত্রে কাজে দেবে। এই ম্যাথটা অনেকে যারা সেকেন্ড ইয়ার আছে তারা তো করছোই, এবং আমি রিটেনে আলোচনা করার সময় এই জিনিসটা তোমাদের আলোচনা করে দেবো। আমি চাচ্ছি এই একটা ভিডিওর মধ্যে তোমাদের এমসিকিউটা আলোচনা শেষ করতে। এবং এখানে দেখো বলা আছে যে লোহায় মরিচা পড়া রোধ করতে জিঙ্ক ধাতুর প্রলেপ দিয়ে গ্যালভানাইজিং করা হয়। তাহলে গ্যালভানাইজিংয়ে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়, জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়া হয়। আর আরেকটা আছে হলো ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রোপ্লেটিংয়ের ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে কার্বন, ক্রোমিয়াম, নিকেল এগুলো হলো তখন তোমার এগুলার প্রলেপ দেওয়া হয়, সেটা হলো ইলেকট্রোপ্লেটিং। আচ্ছা আর এখান থেকে তেমন কিছু দেখতে হবে না, ইএমএফের ওগুলো আমি রিটেনে আলোচনা করা হবে। দেখো এখানে বলছে ধাতু সক্রিয়তা সিরিজে কোনটার অবস্থান উপরে, দেখছো দেখো, তাহলে ধাতু সক্রিয়তা সিরিজ কিন্তু তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। আর ওটা অনেক একটা ছন্দ দিয়ে মনে রাখা যায়, তো ওগুলো রিটেনের সময় আমি হালকা আলোচনা করে দিবানে। এবং এখানে দেখো ইসেলের মান, এটাও রিটেনে আলোচনা করে দেবো। এই ম্যাথগুলো এক ক্যাটাগরির ম্যাথ, অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আচ্ছা এই হলো বিষয়, এটাও রিটেন। আচ্ছা এই একটা জিনিস মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এই জিনিসটা যেন পরীক্ষা না পড়ে যেও না। এখানে দেখো শুষ্ক কোষ বা ড্রাই কোষের ভোল্টাইক বিভব বা গ্যালভানিক কোষের যে কোষ বিভব ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ বা কোষ বিভবের মান কত, শুষ্ক কোষের ক্ষেত্রে কত, 1.5। এটা কিন্তু তোমরা 19-এ পড়ছো, শুষ্ক কোষ বা ড্রাই ব্যাটারির ক্ষেত্রে কত, 1.5 ভোল্ট। আচ্ছা আর ক্যালকুলেটারের ক্ষেত্রে, আচ্ছা আরেকটা কথা, এখানে লেড এসিড কার ব্যাটারি 6 সেলে 12 ভোল্ট। অর্থাৎ তোমরা গ্রামের দিকে যারা থাকো তারা মোটর ভ্যান দেখছো, তো মোটর ভ্যানের যে ব্যাটারিগুলো দেখবা ওখানে দেখবা 6টা ঘর থাকে, 6টা সেল থাকে, 6টা সেল। তাহলে ওইখানে কী হয়, প্রত্যেকটা সেলের বিভব হলো 2 ভোল্ট করে, টোটাল 6টা সেল, তাহলে টোটাল বিভব হলো 12 ভোল্ট। এবং যখন দেখবে তোমরা অনেকে ওটা মাপতে চাই গেলে দেখবে তখন ওরা মেপে বলে যে 12 থেকে 9 আছে কি 10 আছে কি 11 ভোল্ট আছে, তখন কিন্তু ব্যাটারির যে ক্ষমতাটা কিন্তু তারা বুঝতে পারে যে ব্যাটারিটা কতটা ভালো আছে। তো এই শুষ্ক কোষ মানে লেড এসিড কার ব্যাটারি এখানে 6 সেলে হলো 12 ভোল্ট থাকে, অর্থাৎ প্রত্যেকটা সেলে 2 ভোল্ট করে। আচ্ছা এখন আসি দেখো ক্যালকুলেটার, ক্যালকুলেটার দেখো এখানে 1.3 আছে, এখানে আছে 1.6। এখন কথা হলো এখানে ক্যালকুলেটারের ক্ষেত্রে দেখো মার্কারি আর এখানে আছে সিলভার, তো সিলভার ছয় মনে রাখবো, এখানে হলো 1.60 হবে, আর ক্যালকুলেটার মার্কারি ব্যাটারির ক্ষেত্রে 1.30 হবে। আচ্ছা আর লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে 3.70 ভোল্ট হবে, লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে 3.70 ভোল্ট, এটা হলো ল্যাপটপে থাকে। হাইড্রোজেন ফুয়েল সেলের ক্ষেত্রে 1.23, হাইড্রোজেন ফুয়েল সেলের ক্ষেত্রে কোষ বিভব কত, 1.23। অনেক 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 ইম্পর্টেন্ট কিন্তু এটা, নানাস্টের সমীকরণ রিটেনের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা দেখাই দেবো। আচ্ছা এরপরে আমাদের কী কী আছে সামনে, এখানে অর্ধকোষসমূহ মূলত 5 প্রকার, এই 5 প্রকার দেখে নিই। এখানে দেখো ধাতু, ধাতুর আয়ন অর্ধকোষ, এখানে কিন্তু অধাতু নেই মাথায় রেখো। এরপরে দেখো ধাতু আর ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ, এই জিনিসগুলো গোল করে ফেলবা তোমরা, অদ্রবণীয়, এখানে কিন্তু দ্রবণীয় না, অদ্রবণীয় অর্ধকোষ। এবার দেখো ধাতু অ্যামালগাম
আর ধাতুর আয়ন অর্ধকোষ। এরপরে জারণ বিজারণ অর্ধকোষ, গ্যাস অর্ধকোষ, এটা হলো পাঁচ প্রকার অর্ধকোষ, পাঁচ প্রকার আছে এবং এর উদাহরণগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। ধাতু ও ধাতুর আয়ন, একটা ধাতু থাকবে তার আয়ন থাকবে, অর্থাৎ ক্যালসিয়াম, ক্যালসিয়াম টু প্লাস এ অর্ধকোষ, জিঙ্ক জিঙ্ক টু প্লাস। আচ্ছা এরপরে হলো ধাতু আর ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ, যেমন মার্কারি ধাতু নিলাম আর তার অদ্রবণীয় লবণ মানে আমাদের যে আচ্ছা এই যে টু সিএল টু অর্থাৎ ক্যালোমেল যে তড়িদ্দার ছিল সেটা নিলাম, এই যে টু সিএল টু বাই সিএল। আচ্ছা এরপরে আছে ধাতু ও ধাতুর আয়ন অর্ধকোষ, ধাতু অ্যামালগাম থাকবে, ধাতুর আয়ন অর্ধকোষ অর্থাৎ সোডিয়াম অ্যামালগাম আছে। দেখতে পাচ্ছ এই উদাহরণগুলো গোল করে পড়ে ফেলবা সব। জারণ বিজারণ অর্ধকোষ আছে, যেখানে জারণ বিজারণ ঘটতেছে, এই জিনিসগুলো মানে ক্লাস নিলে লাইন বাই লাইন আলোচনাগুলো অনেক সুন্দর করে বোঝাই দেওয়া যায়। তো আমি জাস্ট তোমাদের আবার ব্রেনটা এক বের করে রিক্যাপ করে দিচ্ছি, এছাড়া কিছুই না। গ্যাস অর্ধকোষ কারণ সময় স্বল্পতা, বুঝতেই পারছো, এখন রিটেন নিয়ে আলোচনা করতে হবে। আচ্ছা এই আর এরপরে তড়িৎকোষের প্রকারভেদ পড়বা, এখানে তড়িৎকোষের প্রসার, তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ বিশ্লেষক কোষ দুই প্রকার। এরপরে আবার এখানে কয়েকভাবে ভাগ করা, এক প্রকোষ্ঠ, দ্বি প্রকোষ্ঠ, ড্যানিয়েল কোষ, শুষ্ক, এগুলো জিনিসগুলো সবগুলো দেখে ফেলো এবং এর উদাহরণগুলো পড়বা। এই প্রাইমারি কোষ আর সেকেন্ডারি কোষ, এর উদাহরণগুলো আরও ইম্পর্টেন্ট। প্রাইমারি কোষ, সেকেন্ডারি কোষ, প্রাইমারি কোষ কোনগুলো গ্যালভানিক কোষ, শুষ্ক কোষ, আর যেগুলো চার্জ দেওয়া যায়, বুঝতে পারছো, বা চার্জ ধরে রাখে সেগুলো, যেমন লেড স্টোরেজ ব্যাটারি অর্থাৎ স্টোরেজ বা সঞ্চয়ী কোষগুলোকে বলা আছে সেকেন্ডারি বা গৌণ কোষ বা সঞ্চয়ী কোষ। তারপর নিকেল অক্সাইড সঞ্চয়ী কোষ, এগুলো হলো সঞ্চয়ী কোষ, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা এরপরে ড্যানিয়েল কোষের গঠন আছে, এখান থেকে তেমন কিছু দেখতে হবে না। এরপরে এখানে এখানে তেমন কিছু দেখার না, এখান থেকে একটা জিনিস দেখে রাখো যে এখানে লেগল্যান্স কোষে বিদ্যুৎ উত্তেজক হিসেবে কী ব্যবহার করায়, অ্যামোনিয়াম ক্লোরাইডের পেস্ট ব্যবহার করায়। লেগল্যান্স কোষে বিদ্যুৎ উত্তেজক হিসেবে অ্যামোনিয়াম ক্লোরাইডের পেস্ট ব্যবহার করা হয়। আচ্ছা আর এখানে কঠিন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটাকে ব্যবহার করা হয় পোলারায়ন বা সদন নিবারক রূপে, এই ক্যাথোডের গায়ে এটা ব্যবহার করা হয়। এই দুইটা এমসিকিউ এখান থেকে ইম্পর্টেন্ট। এরপরে এখানে গ্যালভানিক কোষে দেখো, এখানে অ্যানোড হিসেবে কাজ করে কোনটা, ঋণাত্মক পাত, ঋণাত্মক পাতটা অ্যানোড হিসেবে কাজ করে, আর এখানে দেখো ক্যাথোড হিসেবে কাজ করে কোনটা, ধনাত্মক পাতটা। আচ্ছা মূলত আচ্ছা এই হলো বিষয়। এরপরে যদি আমরা সারা, এখানে কিন্তু ক্যাথোড হিসেবে কাজ করে মূলত কার্বনটা, এখানে কিন্তু কার্বন লেখা আছে, গোল করে ফেলো, এটা কার্বন হলো ক্যাথোড হিসেবে কাজ করে। আর অ্যানোড হিসেবে মূলত কাজ করে জিঙ্ক, জিঙ্ক হলো অ্যানোড হিসেবে কাজ করে, আর কার্বন ক্যাথোড হিসেবে, ক দিয়ে শুরু দুইটাই, কার্বন ক্যাথোড হিসেবে শুরু কাজ করে। আচ্ছা এবং শুষ্ক কোষে টু পয়েন্ট ফাইভ বোর্ড পড়াইছি, এরপরে বিগলিত এগুলো পড়ানো হয়ে গেছে, ডাউন পদ্ধতিতে এটা বলা হয়ে গেছে। এবং এখানে এই যে গলনাঙ্ক আছে দেখো, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত, 801 ডিগ্রি সেলসিয়াস, অনেক অনেক ইম্পর্টেন্ট। এবং সোডিয়াম ধাতুর স্ফুটনাঙ্ক হলো 883 ডিগ্রি সেলসিয়াস, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হলো 801 ডিগ্রি সেলসিয়াস, আর সোডিয়াম ধাতুর স্ফুটনাঙ্ক হলো 883 ডিগ্রি সেলসিয়াস। এবং এই সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্ক, সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্ক হলো 1465 ডিগ্রি সেলসিয়াস, মাথায় রাখতে পারো, সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্ক হলো 1465 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা তোমরা জানো সোডিয়ামকে কেরোসিনের মধ্যে রাখা হয়, এরপরে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণকে ব্রাইন বলে, এগুলো জানো, এরপরে এগুলোর পার্থক্য আছে, খদাগের জন্য আছে। এরপরে দেখো এই লেড স্টোরেজ কার ব্যাটারির যে অভ্যন্তরীণ রোধ কত, 0.001 ওহম, এটা হলো লেড স্টোরেজ ব্যাটারির ক্ষেত্রে 0.001 ওহম, মাথায় রেখো। এরপরে এখান থেকে এই যে 38% WW এই ঘনমাত্রাটা মাথায় রেখো। এরপরে এখানে 1.17-এর কম হইলে রিসার্চ করতে হয়, বিভবটা যদি কমে যায়, এবং এখানে আপেক্ষিক গুরুত্বটা থাকে 1.25 থেকে 1.6-এর মধ্যে, এগুলো মনে রাখো। এবং এর চার্জিং ডিসচার্জিং কিন্তু রিটেনে আসে। আচ্ছা এই এরপরে এখান থেকে যে জিনিসটা আছে, এই ব্যবহারগুলো পড়ে ফেলো, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদিতে হার্টের পেসমেকার রূপে লিথিয়াম এসবিও ব্যাটারি ব্যবহার করা হয়, অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা এই এরপরে যদি আমরা সামনে আগাই, এখান থেকে অভ্যন্তরীণ রোধ দেখো, লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে 100 ওহম, লিথিয়াম ব্যাটারি, আর এখানে এর ঘনত্ব দেওয়া আছে 1.29, এটা মাথায় রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট। আর এরপরে এর সুবিধা অসুবিধাগুলো পড়ে ফেলে, এগুলো রিটেনে আসে।
সংশ্লেষ গ্যাসের উদাহরণ আছে, দেখো সিও প্লাস থ্রি এইচ টু হলো সংশ্লেষ গ্যাস। আর এরপরে হাইড্রোজেন ফুয়েল সেল দুই প্রকার, হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল, মিথানল অক্সিজেন ফুয়েল সেল। হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলকে বলা হচ্ছে, দেখো এখানে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেলও বলা হচ্ছে, এই জিনিসগুলো পড়ে ফেললো। এরপর এখান থেকে